ইসলামপুর থানার পাতাগোড়া হাই স্কুল মাঠে হলো পুলিশের পাড়ার মিটিং শিবির। এই শিবিরে পাড়ার ছোটখাটো বিবাদ কিংবা সমস্যা যাতে পাড়াতেই সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ নিয়েছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসন। কর্মসূচির মাধ্যমে পাড়ার ছোটখাটো সমস্যা নিয়ে বাসিন্দাদের থানায় আসার দরকার হবে না, পুলিশ কর্তারাই পাড়ায় মিটিং কর্মসূচির মাধ্যমে সমাধান করবে, এমনিতেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। শুক্রবার ইসলামপুর থানার পাতাগোড়া হাই স্কুল মাঠে পুলিশের পাড়ায় মিটিং কর্মসূচি হয়। পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। এসপি সাহেব বলেন, মানুষের জন্য থানা চব্বিশ ঘন্টায় খোলা, পাড়ায় মিটিং কর্মসূচির মাধ্যমে সাধারণ সমস্যা যেমন কারো একটি জিডি নম্বর প্রয়োজন হলে এই কর্মসূচির মধ্যেই জিডি করতে পারবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই কর্মসূচি রাজ্যের কোনো নির্দেশও হচ্ছে না, ইসলামপুর পুলিশ জেলা থেকে বিশেষ উদ্যোগ নিয়ে করা হচ্ছে। বিবাদ ছাড়াও পাড়ায় কোনো সমস্যা, মোবাইল চুরি, মিসিং ডায়েরির মতন প্রয়োজন হলে কর্মসূচির মাধ্যমে সমাধান করা হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, আইনি সচেতনতা, সেলফ ড্রাইভ সেলফ লাইফ নিয়েও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টি জিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। আমার এই কোচিং সেন্টার কিন্তু কোন স্কুলের সাবস্টিটিউট নয়, এটা হচ্ছে একটা জাস্ট একটা অ্যাডিশন। মানে স্কুলের টিচাররা কিছু পড়ালো, পড়ার পর তো একটা ব্যাপার আছে যে বাড়িতে গিয়ে সেটা একটা পড়ার ব্যাপার আছে, পড়তে গিয়ে বাচ্চার মনে কিছু প্রশ্ন আসতে পারে, তো সেই সব ক্ষেত্রে একটু হ্যান্ডেল করার জন্য, একটু গাইড করার জন্যই আমাদের এই কোচিং সেন্টার। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে বাচ্চারা যখন স্কুলে যাবে, স্কুলে যাওয়ার আগেটা মানে সকালবেলা 8:30 থেকে 9:30 বা এরকম কোনো একটা সময় স্কুলে যাওয়ার আগেটা ওরা আমাদের কাছে একটু আমাদের সাথে খানিকটা সময় কাটাবে, দিয়ে একটু আমরা একটু পড়াশোনা করবো একসাথে, করে তারপরে ওরা স্কুলে যাবে। স্কুলে গিয়ে বাকি তো যেমন দৈনন্দিন যা আছে আছে, এটাই আছে যে স্কুলে ছাড়াও যে বাড়িতে পড়তে হয় সেই সুঅভ্যাসটা গড়ে তোলাই আমাদের লক্ষ্য, সেজন্যই এই ক্যাম্পটা। একসময় এটা আমার তো